হ্যালো এভরিওয়ান, আজকে সকালটা শুরু হয়েছে, সকাল হয়েছে এখন 6:30 বাজে। সকালের যে মাটার ভিউ সেটা দেখাবো। আমরা এখন বেরোচ্ছি অযোধ্যা পাহাড় আর ডাউরি খালের দিকে। আমাদের প্রোগ্রাম হচ্ছে, ফার্স্টে আমরা যাব হচ্ছে আজকে অযোধ্যা পাহাড়, তারপর অযোধ্যা ড্যাম, ওখান থেকে আমরা যাব ডাউরি খাল। তো এখন আমাদের ডাউরি খালে মেন হচ্ছে, ডাউরি খালে গিয়ে আমরা ওখানে চান করব এবং ওখানে খাওয়া দাওয়া একটা পিকনিকের মতন আয়োজন করা আছে, কিন্তু রান্নাটা আমরা এখান থেকে করে নিয়ে ওখানে গিয়ে আমরা ডাউরি খালে খাওয়া দাওয়াটা করব। তো আমাদের সব কিছু খাবার প্যাক করা হয়ে গেছে, দুপুরের খাবার, আর সবই হচ্ছে পুরোপুরি এই অশ্বিনীদার জন্য। এই আমাদের অশ্বিনীদা, যারা পুরুলিয়া এসছে সবাই চিনবে। নমস্কার, আমার নাম অশ্বিনী ব্যানার্জি, আমার এখানে বাড়ি, আর এনাদের সাথে আমার সঞ্জয়দা যিনি আছেন, এনাদের সিনিয়র, ওনার সাথে আমার প্রায় আজ থেকে 22-24 বছর আগের থেকে পরিচিত, খুব আত্মীয়, একবার নিজের মতো করে ভাবি আমি, উনিও ভাবেন তাই। আমরা আসলেই অশ্বিনীদার বাড়িতেই আসি, উনি আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করে। আমরা এখন বেরোবো অযোধ্যা পাহাড়ের দিকে। বন্ধুরা, আমি অযোধ্যা পাহাড়ে চলে এসেছি, আপার ড্যামে রয়েছি এখন, নিচে হচ্ছে লোয়ার ড্যামটা আর আপার ড্যাম হচ্ছে এইটা, আমি দেখাচ্ছি তোমাদের। বেশিক্ষণ সময় নষ্ট করবো না, কারণ আমাদের ডাউরি খালে যেখানে আমরা স্নান করব আর ওখানে আমরা যে পিকনিকের মতন আয়োজন করা হয়েছে সেটার জন্য না দেরি হয়। যাতে সবাই আকেশ রস খাচ্ছে, দেখ কি করলো আমার মুখে দিয়ে, ওখানে দিচ্ছে না। তো আমরা ডাউরি খালের কাছাকাছি চলে এসেছি, এখন ডাউরি খালের দিকে আমরা এই জমির আলের ওপর দিয়ে যেতে হবে, জমির আলের ওপর দিয়ে যাচ্ছি ডাউরি খালের ওখানে যাব। ওখানেই যেটা বলেছি, ওখানে চান হবে এবং ওখানে খাওয়া দাওয়া হবে। তার আগে কিছু ভিউ এখান থেকে দেখা যাচ্ছে, পাহাড়। একটা হালকা ছোট ট্রেকের মতন বলতে গেলে ডাউরি খাল যাওয়ার পথে। এখন এই জলের মধ্যে দিয়ে যে নালাটা রয়েছে এর মধ্যে দিয়ে পার করতে হবে। সবার মুখ চোখ দেখো,
এখান দিয়ে পার হতে হবে, ওটাই কষ্টকর। আমি খালি পা হয়ে গেছি, আমি এখন এই জল দিয়ে যাব। অনেকে ইট পেতে যেতে চাইছে, কিন্তু আমি জলের মধ্যে হেঁটে যাবো। ঠান্ডা জল, ঠান্ডা জল, আমার একটু ভিজলে কিচ্ছু হবে না। এরকম ভাবে না গিয়ে তো মজা নেই না, জুতো পরে গেল অনেকে কিন্তু সেই মজাটা পেলো না যতটা আমরা খালি পায়ে মজা পেয়েছি। আবার হাঁটা চালু করেছি জল পেরিয়ে। এব্রো খেব্রো রাস্তা পুরো, অনেকটা হেঁটে এসেছি। অনেকটা হাঁটা হয়ে গেছে, এখনো সামনে ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। পৌঁছে গেছি প্রায়, সবাই পৌঁছে গেছে ডরি খালে। মগরমাছ কামু, ওই কুমির খা যেটা আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে কুমির খা, কুমিরের জাবড়া যেটাকে বলা হয়, কুমিরের মুখ। প্রথম কথা হলো ডরি খালে যারাই আসতে চান তারা চট্টগ্রামে এসে, কেতুগ্রাম সেখানে এসে বিনা গাইডে যেন না আসেন, গাইড নিয়ে আসতে হবে। গাইড ছাড়া এখানে রাস্তা বোঝা যাবে না, জঙ্গলের রাস্তা এবং পাহাড়ের সব খাদের রাস্তা, বিনা গাইডে আসা যাবে না, গাইড নিয়ে আপনাকে আপনাদেরকে আসতে হবে। এখন আমাদের চান হবে, সবাই চানের জন্য প্রস্তুত। তাও হাফ চান করে নিয়েছি আমি আগেই, কিন্তু সবাই এখন চানে নামবে।
স্নানের জন্য প্রস্তুত সবাই। মুখোশ গ্রামে এসেছি, অনেকটা রাত্রির হয়ে গেছে এখন। তো মুখোশ গ্রাম অরিজিনাল নাম হচ্ছে চড়িদা গ্রাম। তো এখন রাত হয়ে গেছে, তাও আমরা তাড়াতাড়ি করছি, যেহেতু আমাদের ওখানে একটা ছৌ নাচের প্রোগ্রাম রয়েছে, সেই ছৌ নাচের প্রোগ্রাম দেখবো। আটটা দিয়ে প্রোগ্রাম আছে। তো মুখোশ গ্রামে এখানে মুখোশ বিক্রি হয় এবং তৈরিও হচ্ছে। কেউ যদি নিজের কোনো মুখোশ, যদি আপনি কোনো মুখোশ যদি সেগুলোকে যদি বানাতে চান, তাহলে অর্ডার দিয়েও করতে পারেন। কারণ আপনাদের মুখোশ গ্রামটা আমি ঘুরে দেখাবো। আর কিছু লোক এখানে চা খাচ্ছে, সবাই চা খাচ্ছে। এরপর আমাদের একটা পুরুলিয়া ছৌ নাচের প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা আছে, সেটা কি সবাই দেখবে? ঢুকতে হবে। তো মুখোশ গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছি আমি। লেট করা যাবে না, রাত্রি বেরোতে হবে। হাই, লেট করা যাবে না, এগুলো সব কাট করে দিবি। হাই বললাম, কাট করে দিবি। হ্যালো, কী বলছো অজিমদা বলো। দর্শক বন্ধুরা, তোমরাও থেকো, তোমরাও ছৌ নাচটা দেখতে পাবে। বলার কথা সেটা হচ্ছে যে ছৌ নাচ দেখাবো আপনাদের বলেছিলাম। তো ছৌ নাচের জন্য সব এখানে আয়োজন করা হয়েছে। তো সবাই ছৌ নাচ দেখতে পাবে, একটা পুরুলিয়ার যেটা বিখ্যাত নাচ, যেটা কলকাতায় অনেক পুজো মণ্ডপে পুজো উদ্যোক্তারা সব করে থাকে ছৌ নাচের থিম। তো এটা পুরো এখানকারই ছৌ নাচ, যেটা অশ্বিনীদা আমাদের জন্য পুরোপুরিভাবে করেছে, অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। Oh,
Oh.
তো এখন ছৌ নাচটা শেষ হলো। ছৌ নাচটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও, খুব সুন্দর লাগবে। আর যে এই ছৌ নাচ টিমের মেন যে ক্যাপ্টেন, তার সাথে আমি আলাপ করাবো। দাদা মানে তোমার এই ছৌ নাচের যে টিম, সেই টিম তুমি কিভাবে তৈরি করলে এবং এর সাফল্য কি কি আছে পুরোটাই তুলে ধরো। দেখুন, আমি 2001 আমেরিকা, জাপান, সিয়াটল, আমেরিকা অনেক জায়গায় ঘুরেছি। হ্যাঁ, তো আমার তো অনেক দিনের আশা ছিল যে
তাতে আমি যদি নিজস্ব পার্টি করি তো তাহলে ভালো হয়। আমার তো পার্টি হয়ে গেছে, তো এখন আপাতত আমার পার্টি চলছে, তো এটাই আমার গৌরব। গৌরব পার্টি হয়ে গেছে, ইচ্ছা করি আরো চালাতে পারি ভালোভাবে, এটাই আমি আশা করি। দাদার নাম? আমার নাম রোহিণ কালেন্দি, গ্রাম মাঠা, পোস্ট মাঠা ফরেস্ট, থানা বাগমুন্ডি, জেলা পুরুলিয়া। আমরা যদি পরে কোনো ট্যুরে আসি আবার পুরুলিয়া নিশ্চয়ই আসবো, এখন অনেক জায়গা বাকি আছে সেগুলো করা হয়নি, তো ছৌ নাচ আবার আমরা দেখব আর আপনাদের সামনে আমি তুলে ধরব। আজকের মতো আজকে এখানেই শেষ করছি, কালকে আবার নতুন অন্য কোনো জায়গা।